বিরোধী দলনেতাকে নিশানা পার্থ ভৌমিকের জ্যোতিপ্রিয় মল্লিকের দীঘায় হোটেল রয়েছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী আর এই নিয়ে সেচমন্ত্রীর কটাক্ষ ওই এলাকার একচ্ছত্র রাজা ছিলেন শুভেন্দু কার কোথায় হোটেল আছে তিনিই ভালো জানেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে আগে কোর্টে প্রমাণ হোক মন্তব্য সেচমন্ত্রী পার্থ ভৌমিকের ওই এলাকার একচ্ছত্র রাজা ছিল শুভেন্দু অধিকারী দীঘা ফিঘা ওইসব এলাকা অতএব ওখানে কোথায় হোটেল কি হোটেল ও নিশ্চিতভাবে ওয়াকিবহল ও যেগুলো দেখাচ্ছে কিন্তু সেগুলো আদৌ বালুধার কি না সেটা প্রমাণ কে করবে এগুলো একটা মিথ্যাচার হচ্ছে আলটিমেটলি যা প্রমাণ হওয়ার আদালতে প্রমাণ হবে আমরা একবার শুনবো যে দীঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল নিয়ে সোমবার ঠিক কি অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী শুনুন আমডাঙ্গা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সেম জিনিস তারা করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল দিস ইজ ওয়ান সেকেন্ড থার্ড এরা এরা অ্যাকচুয়ালি লিজ হোল্ডার পরে 50 টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক তার আগের পিএ অভিজিৎ তার মিসেস তাদের নামে করে নিয়েছে এই হোটেলগুলো ল্যান্ড প্লট ওনার হচ্ছে অজয় দে দেবাশিস দাস সম্রাট শিক্ষা গেছে জেলে খাদ্য সবে গেল জেলে বাকি থাকলো স্বাস্থ্য স্বাস্থ্য কবে জেলে যাবে তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা